ধর্মঘটের দিন শাসকের হাতে আক্রান্ত বাম নেতৃত্ব হরিহরপাড়ায় বিধায়ককে মার, বহরমপুরে মইনুলকে লাঠিপেটা, মোহাম্মদবাজারে বিধায়কের উপর হামলা, বাঁচাতে গিয়ে আহত রক্ষী। ধর্মঘটকে ঘিরে ধুন্দুমার রাজ্য মুর্শিদাবাদ, বীরভূমে আক্রান্ত সিপিএম, হুগলি নদিয়ায় পার্টি অফিস ভাঙচুর, বসিরহাটে তুলে ফেলা হলো ধর্মঘটীদের। ধর্মঘট মোকাবিলায় রাস্তায় তৃণমূল সাঁইথিয়ায় সশস্ত্র বাইক বাহিনী তাণ্ডব, বোমাবাজি, বহরমপুরে তালা ভেঙে খোলা হলো পরিবহন কর্মী ইউনিয়নের অফিস। বিরোধীদের ওপর মারমুখে তৃণমূল নীরব, দর্শকের ভূমিকায় পুলিশ। পুলিশ কো সামনে রাখকর তৃণমূল কংগ্রেস কে হিংসা পে উতরায়। শিলিগুড়িতে ধর্মঘটের সমর্থনে মিছিল বের করে গ্রেপ্তার অশোক, পুলিশ ধর্মঘটে ধস্তাধস্তি, হাওড়ায় অবরোধ করতে গিয়ে ধৃত প্রাক্তন মন্ত্রী। তাণ্ডবে ধর্মঘটীরা, মালদায় বাস ভাঙচুর, সিএমওএইচ অফিস ভাঙচুর, মধ্যমগ্রামে ইটের ঘায়ে জখম অটোযাত্রী, লেক টাউনে জোর করে নামানো হলো বাস যাত্রীদের। সরকারি তৎপরতা সত্ত্বেও প্রায় সর্বাত্মক ধর্মঘট, কলকাতায় কার্যত শুনশান রাস্তা, বন্ধ অধিকাংশ দোকান, কারণ হিসেবে আতঙ্কে যুক্ত তৃণমূলের। বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা কলকাতাতেও, ধর্মতলায় পুলিশ, এসইউসি খণ্ডযুদ্ধ, অশান্তি যাদবপুর করুণাময়ীতেও, রামগড়ে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর। বর্ধমান হুগলি থেকে নদিয়া উত্তর চব্বিশ পরগনা, দিকে দিকে বামেদের রেল সড়ক অবরোধ, পথে নামায় বাস ভাঙচুর, রাস্তায় বেরিয়ে মানুষের দুর্ভোগ। কলকাতায় সূর্য বিমান থেকে শিলিগুড়িতে অশোক ধর্মঘট সফলে, পথে বাম নেতৃত্ব, পাশে থাকার কথা বলেও দেখা মিলল না কংগ্রেসের। সিনাকাণ্ডে ইন্দ্রাণী পিটারকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জেরাও, গ্যারাজে তল্লাশি, তদন্তে গাফিলতির দায় নজরে মুম্বাই পুলিশের তিন প্রাক্তন অফিসার, তৎকালীন এসপির ব্যাখ্যা তলব। খুনের পর সিনার দেহ লোপাটে, যুক্ত কি আরো কেউ, চতুর্থ সন্দেহভাজনে খোঁজে পুলিশ। কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বাজেয়াপ্ত সঞ্জীবের ল্যাপটপ, ব্যাংকের নথি। সরকারের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও সিটু আইএনটিইউসির ধর্মঘট প্রায় সর্বাত্মক, রাস্তায় নেমে প্রতিরোধ, বামেদের কথা থাকলেও রাস্তায় নেই কংগ্রেস, বাম ভরসাতে ধর্মঘট সন্ধিযাত্রায়।